মহাপবিত্র দামোদর মাসে আমার গ্রামের বাড়িতে নিজ গৃহে অনুষ্ঠিত অন্নকূট মহোৎসব ভগবান নরসিংহদেবের মহাযজ্ঞানুষ্ঠান দামোদর প্রদীপ প্রজ্বলন বৈষ্ণব সেবা সব মিলিয়ে অপূর্ব দৃশ্য নিয়ে হাজির হলাম আমি সুখতা বলে দাস। শ্রীচৈতন্য মহাপ্রভু সনাতন গোস্বামীকে বলেছেন, জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন, ইহা হইতে ধর্ম নাহি শুনো সনাতন। সনাতন গোস্বামীকে শ্রীচৈতন্য মহাপ্রভু 2 মাস ধরে বিভিন্ন প্রকার শিক্ষা প্রদান করেছিলেন, আর এই সকল শিক্ষার মধ্যে অন্যতম ছিল জীবে দয়া নামে রুচি এবং বৈষ্ণব সেবন। মহাপ্রভুর এই নির্দেশকে অনুসরণ করে আমরা আমাদের বাড়িতে বৈষ্ণব সেবার আয়োজন করতে চেষ্টা করেছি। তো সুপ্রিয় ভক্তবৃন্দ, ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন, ভিডিওটি আপনাদের সকলের আশা করি ভালো লাগবে। তো এই বৈষ্ণব সেবা এবং অন্নকূট মহোৎসবকে কেন্দ্র করে অনুষ্ঠানের দিন আমরা ভগবান নরসিংহদেবের যজ্ঞানুষ্ঠান আয়োজন করি। তো যজ্ঞের জন্য 4টি কলা গাছের প্রয়োজন হয়। আমি আর আমার ছোট ভাই আমাদের পাশে গ্রাম থেকে কলা গাছ কেটে এনে যজ্ঞের জন্য সংগ্রহ করি। তারপর ভগবান নরসিংহদেবের যজ্ঞের জন্য সহস্র তুলসী পত্রের প্রয়োজন হয়। আমার ঠাকুমারা মিলে এই তুলসী পত্র সংগ্রহ করেন। তুলসী পত্র সংগ্রহের পর আমি আমার ছোট ভাই এবং আমার বাবা এই অন্নকূট মহোৎসবের জন্য বৈষ্ণব সেবার জন্য সবজি সংগ্রহের জন্য বাজারে চলে যাই। আমাদের বাড়িতে এই অন্নকূট মহোৎসবটি অনুষ্ঠিত হয় উত্থান একাদশীর পরদিন দ্বাদশী তিথিতে। তাই একাদশীর দিন রাত্রেবেলা উত্থান একাদশীর পালন এবং উত্থান একাদশীর দিন মধ্যাহ্নে অন্নকূট মহোৎসব, সেই সাথে বৈষ্ণব সেবা, সব মিলে 400 ভক্তের মহাপ্রসাদের জন্য আমরা এবং ভগবানের ভোগের জন্য সবজি সংগ্রহ করি। সবজি এবং ফল সংগ্রহ করে আমরা বাড়ির উদ্দেশ্যে এখন যাত্রা শুরু করব। তো ভগবানের বিবিধ প্রকারের অনুষ্ঠানের মধ্যে অন্নকূট মহোৎসবটি অত্যন্ত মহিমান্বিত একটি উৎসব। দীপাবলি মহোৎসবের ঠিক পরপরই এই অন্নকূট মহোৎসবটি অনুষ্ঠিত হয়। বলা হয়েছে, অন্নকূট মহোৎসবের দিন বিবিধ প্রকার ভোগ রন্ধন করে পাহাড়ের মতো বানিয়ে ভগবানকে নিবেদন করতে হয়। তো সকলে সকলে সাধ্য মতো ভগবানের এই অন্নকূট উৎসবের আয়োজন করেন। যদিও উৎসবটি একদিনে পালিত হয়, দীপাবলির পরপরই উৎসবটি পালিত হয়ে থাকে, আর এরপর সমগ্র দামোদর মাস জুড়ে অন্নকূট স্মরণ উৎসব পালিত হয়ে থাকে। তো ইতিমধ্যে আমাদের বাড়ির আমার যে কাকিমা বৌদি রয়েছেন, জেঠিমারা রয়েছেন, আমার মাসিরা আছেন, সকলে মিলে অন্নকূট মহোৎসবের জন্য সবজি প্রস্তুত করছেন। অন্যদিকে অন্নকূট মহোৎসবের দিন ভগবান নরসিংহদেবের মহাযজ্ঞানুষ্ঠান অনুষ্ঠিত হবে, এই জন্য আমার ছোট ছোট বোনরা এবং যিনি এই মহাযজ্ঞের পুরোহিত থাকবেন তিনি সহ যজ্ঞের প্রস্তুতি করছেন। এখন আপনারা কলার খোল দেখতে পাচ্ছেন, এই কলার খোলগুলির মধ্যেই প্রদীপ সাজিয়ে ভগবান শ্রী দামোদর উদ্দেশ্যে প্রদীপ নিবেদন করা হবে। দেখতে পাচ্ছেন প্রত্যেকটি খোলের মধ্যে প্রদীপ রেখে ঘৃত দ্বারা সেই প্রদীপকে প্রস্তুত করা হয়েছে। ইতিমধ্যেই আমাদের বাড়ি এবং আমাদের গ্রামের সকলেই ভগবান শ্রী দামোদর উদ্দেশ্যে প্রদীপ নিবেদন করছেন। মহিমান্বিত এই দামোদর মাসে যে 5টি কাজকে বিশেষভাবে গুরুত্বারোপ করা হয়েছে শাস্ত্রে, এই 5টি কাজের মধ্যে সবচেয়ে মুখ্য হচ্ছে এই প্রদীপ নিবেদন উৎসব। বলা হয়ে থাকে, একটিমাত্র প্রদীপ আপনাকে এই ভবপারের বন্ধনকে ছিন্ন করে গোলক বৃন্দাবনে পৌঁছে দিতে পারে, আবার আপনার কোটি পূর্বপুরুষকে আপনি মুক্ত করতে পারেন একবার ভগবানের উদ্দেশ্যে এই ঘৃত প্রদীপ অর্পণের ফলে। তো সকলে দেখতে পাচ্ছেন ভগবানের উদ্দেশ্যে ঘৃত প্রদীপ নিবেদনের পর সেই প্রদীপ আকাশের উদ্দেশ্যে নিবেদন করছেন, এবং অবশেষে সকল প্রদীপ মাটিতে এক এক করে সাজিয়ে রাখছেন। তো ভগবানের প্রদীপ নিবেদন উৎসব একদিক দিয়ে চলছে, অন্যদিকে সকলেই সবজি প্রস্তুতের কার্যক্রমে নিজেদেরকে যুক্ত করেছেন। একটু পরেই সকলের মাঝে উত্থান একাদশীর সুস্বাদু মহাপ্রসাদ বিতরণ করা হবে। এই ফাঁকে দেখতে পাচ্ছেন আমার এক কাকা, তিনি ভগবানের রাজভোগ বা অন্নকূটের জন্য বিবিধ প্রকার মিষ্টি জাতীয় যেমন মোয়া, বিভিন্ন রকম পিঠা ইত্যাদি প্রস্তুত করছেন। অন্যদিকে
400 ভক্তের মহাপ্রসাদের জন্য চুলা প্রস্তুত করা হচ্ছে। এই চুলার মাধ্যমে সকল রন্ধন প্রক্রিয়া সম্পন্ন করা হবে। তো অনুষ্ঠানের আগের দিন রাতে উত্থান একাদশীর মহাপ্রসাদ সকলের মাঝে বিতরণ করা হচ্ছে। এই মহাপ্রসাদটি ছিল সবজি দিয়ে সাবুর খিচুড়ি মহাপ্রসাদ। আমার বোন, আমার বাড়ির কাকির, আমাদের গ্রামের সকলেই, যারা যারা একাদশী আছেন সকলেই এই মহাপ্রসাদ আস্বাদন করছেন। রাত ঠিক 2:20 আগামীকালকে যে উৎসব রয়েছে সেই উৎসবের জন্য রন্ধন প্রক্রিয়ার কার্যক্রম শুরু হয়ে যায়। এই চুলাকে পূজা করার মাধ্যমে ভগবানের ভোগ রন্ধন প্রক্রিয়া শুরু হয়। বড় একটি পাত্রে খিচুড়ি রান্না করা হচ্ছে। এই খিচুড়ি সকালবেলা যারা যারা একাদশী রয়েছেন সকলের মাঝে পারণে মহাপ্রসাদ হিসেবে বিতরণ করা হবে। মহিমান্বিতে দামোদর মাসের বা কার্তিক মাসের অন্যতম গুরুত্বপূর্ণ আরও একটি কাজ হচ্ছে প্রাতঃ স্নান করে ভগবানের মঙ্গল আরতিতে অংশগ্রহণ করা। তো আমাদের বাড়িতে তদ্রূপভাবে ওই জিনিসটিকে অনুসরণ করে সকলে প্রাতঃ স্নান করে এসেছেন এবং ভগবানের অপাকৃত এই মঙ্গল আরতিতে অংশগ্রহণ করছেন। মঙ্গল আরতির পরপরই তুলসী পরিক্রমা অনুষ্ঠিত হয়। আমার পিসি, দিদিরা, কাকিরা সকলেই এই পরিক্রমা করছেন। বলতে বলতে রাত পেরিয়ে সকালের শুভ সূচনা হলো। কলার মোচা দিয়ে একটি সবজি প্রস্তুত করা হবে, আর সেই সবজির জন্য উপকরণগুলোই তৈরি করে দিচ্ছেন আমার দিদি এবং কাকিরা। তো এই কলার মোচা সবজিটি মহাপ্রভুর অত্যন্ত প্রিয়। তো একদিকে রন্ধন প্রক্রিয়া চলছে, অন্যদিকে ভগবান নরসিংহদেবের যজ্ঞানুষ্ঠানের জন্য যজ্ঞ প্রস্তুত করা হচ্ছে। আমার ছোট বোন এবং ভাগ্নি তারা তুলসী পত্র কলা পাতার মাঝে সাজিয়ে রাখছেন। এই সকল 108 জোড়া তুলসী পত্র ভগবান নরসিংহদেবের চরণে অর্পণ করা হবে। যজ্ঞানুষ্ঠান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা এই যজ্ঞানুষ্ঠানটি উৎসব করি আমাদের গৃহে তথা বিশ্ববাসী সকলের মঙ্গল কামনায়। ঢাকা থেকে আগত আমার দুই প্রিয় ভাই তারা এখানে কুঞ্জটিকে প্রস্তুত করছেন। এই স্থানেই এই অন্নকূট মহোৎসব, অন্নকূট স্মরণ উৎসবটি অনুষ্ঠান করা হবে। ভগবানের বিবিধ প্রকার রাজভোগ এখানে নিবেদন করা হবে। তো যজ্ঞ প্রস্তুত প্রায় শেষের দিকে আপনারা দেখতে পাচ্ছেন, অপরূপভাবে যজ্ঞ প্রস্তুত করা হয়েছে। তো ওই দিনই সকালবেলা পারণের মহাপ্রসাদ বিতরণের পূর্বে পুরো গ্রামে নগর সংকীর্তন অনুষ্ঠিত হয়। দেখতে পাচ্ছেন আমাদের গ্রামের ছোট থেকে বড় থেকে মাঝারি বৃদ্ধ সকলেই এই নগর সংকীর্তনে অংশগ্রহণ করেছেন। মহাপ্রভু শ্রীরাম নবদ্বীপে তার পার্শ্ববৃন্দসহ এইরকমভাবে প্রতি দ্বারে দ্বারে গিয়ে এই হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনের সুধা পৌঁছে দিয়েছিলেন। আর বর্তমানে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইস্কনের ভক্তবৃন্দগণ সমগ্র বিশ্বে মহাপ্রভুর এই পদাঙ্ককে অনুসরণ করে হরে কৃষ্ণ মহামন্ত্রের অমৃত সুধাকে পৌঁছে দিচ্ছেন। এই নগর সংকীর্তনের পরপরই উত্থান একাদশীর মহাপ্রসাদ বিতরণ প্রক্রিয়া শুরু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আপনারা ভগবানের রন্ধন প্রক্রিয়া চলছে। আমাদের যিনি রাঁধুনি প্রভু রয়েছেন তিনি অত্যন্ত নিষ্ঠা সহকারে ভগবানের এই রন্ধন সেবায় সহায়তা করছেন। তিনি এক দিব্য আনন্দে নগর সংকীর্তনের কীর্তনের সাথে মগ্ন হয়ে আছেন। তো সকলেই নগর সংকীর্তনের পর্ব শেষ করে এখন মহাপ্রসাদ আস্বাদনের যে স্থান রয়েছে সেই মহাপ্রসাদ হলে অবস্থান করবেন। ইতিমধ্যে উত্থান একাদশী মহামহাপ্রসাদ সকলের মাঝে বিতরণ করা হচ্ছে। মহাপ্রসাদ কী জয়! ভগবান জগন্নাথদেবের অপাকৃত খিচুড়ি মহাপ্রসাদ কী জয়! দেখতে পাচ্ছেন সকলের মাঝে ভগবানের অপাকৃত খিচুড়ি মহাপ্রসাদ বিতরণ করা হচ্ছে। এই খিচুড়ি মহাপ্রসাদ বিতরণ করার পরপরই ভগবান নরসিংহদেবের মহাযজ্ঞানুষ্ঠান অনুষ্ঠিত হবে।
আমার মামাকে দেখতে পাচ্ছেন, আমার কাকি, আমার ঠাকুমা, তারপর আমার যেটা তো বোনরা সকলেই পরম তৃপ্ত সহকারে দ্বাদশীর এই মহাপ্রসাদ আস্বাদন করছেন। এই মহাপ্রসাদ এতটাই শক্তিশালী যে এর একটি মাত্র কণিকা আপনার জন্ম মৃত্যু চক্রকে ছিন্ন করে দিতে পারে। আমার কাকা এবং পিসিকে দেখতে পাচ্ছেন, তারা মহাপ্রসাদ পাচ্ছে। এখানে আমার ছোট মামি আর আমার ছোট মামির দুই মেয়ে রাধিকা, সেও আনন্দ সহকারে ভগবানের অপাকৃত মহাপ্রসাদ আস্বাদন করছেন। এই মহাপ্রসাদ আস্বাদনের পরপরই পরবর্তী পর্ব ভগবান নরসিংহদেবের মহাযজ্ঞানুষ্ঠানের শুভ আরম্ভ হয়ে গেল। আমার বাবা এবং মা, তারপর আমি, আমার পর আমার ছোট ভাই ভগবান নরসিংহদেবের বিগ্রহের মাঝে তুলসী পত্র অর্পণের মাধ্যমে এই নরসিংহদেবের মহাযজ্ঞে অংশগ্রহণ করছেন। আমার বাবা মা তুলসীপত্র নিবেদনের পরপরে আমি এখন ভগবান নরসিংহদেবের চরণে তুলসীপত্র অর্পণ করছি। তুলসীপত্র অর্পণ করার পরপরই বৈদিক মন্ত্র উচ্চারণের মাধ্যমে এই যজ্ঞানুষ্ঠানে উপস্থিত সকলে আহুতি প্রদান করবেন। সকলে মাছ থেকে এখন তুলসীপত্রগুলি সংগ্রহ করা হচ্ছে। সকল তুলসীপত্র এখন একসাথে ভগবান নরসিংহদেবের চরণে অর্পণ করা হবে। তো কয়েক সেকেন্ডের মধ্যেই আহুতি পর্ব শুরু হয়ে যাবে। সকলে যজ্ঞের চারদিকে সমবেত হয়েছেন, হাততালি দিয়ে কীর্তন করছেন এবং আমি ভগবান নরসিংহদেবের স্তব স্তুতি করার চেষ্টা করছি। এখন বিশেষ পূজা করা হচ্ছে। পূজা করার পরপরই ভগবান নরসিংহদেবের যজ্ঞের বিশেষ কার্যক্রমগুলি শুরু করা হবে। ভক্তরক নৃসিংহদেব ভগবান কি জয়, ভক্তরাজ প্রহ্লাদ মহারাজ কি জয়। ভগবান নৃসিংহদেবের এই মহাযজ্ঞানুষ্ঠান আপনার সকল বাধা বিঘ্নকে মোচন করে দিতে পারে। ভক্তরাজ প্রহ্লাদ মহারাজকে রক্ষা করার জন্য ভগবান নরসিংহদেব এই জগতে ভগবান বিষ্ণুর অবতার হিসেবে আবির্ভূত হন। এবং আপনারা জেনে থাকেন, নরসিংহদেব ভগবান এই জগতে সকল ভক্তকে সর্বদা সুরক্ষা প্রদান করেন। তো ভগবান নরসিংহদেবের যজ্ঞানুষ্ঠানে আমরা প্রায় শেষের দিকে এখন অবস্থান করছি। বিভিন্ন বৈদিক মন্ত্রের সাথে আহুতি প্রদানের সাথে সাথে পরিশেষে হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করে যজ্ঞের আমরা শেষ পর্যায়ে এখন অবস্থান করছি। ভগবান নরসিংহদেবের এই মহাযজ্ঞানুষ্ঠান সম্পন্ন হওয়ার পরপরই অন্নকূট মহোৎসবের বিশেষ রাজভোগ নিবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে। আমার বাবা মা, আমার দাদু, পিসি, দিদিরা, দাদারা, বৌদিরা সকলেই ভগবান নরসিংহদেবের এই মহাযজ্ঞে অংশগ্রহণ করেছেন। তা এখন সকলেই এই যজ্ঞটিকে পরিক্রমা করবেন। ভগবান নরসিংহদেবের এই মহাযজ্ঞানুষ্ঠানের পরপরই পরবর্তী পর্ব হচ্ছে ভগবানের উদ্দেশ্যে বিশেষ রাজভোগ নিবেদন। আপনাদেরকে বলে রাখি, আমরা ভগবানের এই অন্নকূট শরণ উৎসবের জন্য 156 প্রকার ভোগ ভগবানের উদ্দেশ্যে নিবেদন করি এবং সেই মহাপ্রসাদ অনুষ্ঠানে আগত সকলের মাঝে বিতরণ করি। এখন ভগবানকে ভোগ নিবেদন সম্পন্ন হয়ে গেছে, ভোগারতি কীর্তন করা হচ্ছে। আমি আপনাদের প্রিয় সুখদাবলে দাস চেষ্টা করতেছি ভগবানের অপাকৃত ভোগারতি কীর্তন করার জন্য। তো পাশে মৃদঙ্গ সেবায় আমার সাথে সহায়তা করছেন ইস্কন বাংলাদেশের প্রধান সদর দপ্তর সাহেবাগ আশ্রমে ভগবান জগন্নাথ দেবের অন্যতম সেবক শ্রী মুরালীধর কৃষ্ণ প্রভু। আর সেই সাথে আজকের এই রাজভোগ নিবেদন করেছেন ইস্কন ঢাকা থেকে আগত শ্রীপাদ প্রাণনাথ গৌড় দাস ব্রহ্মচারী প্রভু। একদিকে ভগবানের ভোগ নিবেদন করা হয়েছে, অন্যদিকে ভগবানের ভোগরাগ আরতি কীর্তন করা হচ্ছে। আমার দিদিরা, আমার পিসিরা দেখতে পাচ্ছেন সকলে অত্যন্ত আনন্দে মত্ত হয়ে আছেন।
তো একটু পরপরই সকলের মাঝে ভগবানের এই অপাকৃত রাজভোগের দর্শন দেওয়া হবে। বলা হয়ে থাকে ভগবানের এই সকল উৎসবে যে ভোগ নিবেদন করা হয় সেই ভোগ একটিবার দর্শন করলে আপনার জীবনে সকল দুর্ভোগ সহজে দূর হয়ে যাবে। সকলে এক অন্যরকম দিব্য আনন্দে মগ্ন হয়ে আছেন, নৃত্য কীর্তনে সকলে এক অপাকৃত আনন্দে মেতে আছেন। তো এখনই সকল ভক্তবৃন্দের মাঝে ভগবানের এই বিশেষ অন্নকূট মহোৎসবে রাজভোগ দর্শন দান করা হবে। বলতে বলতে ভগবানের রাজভোগ দর্শন দেওয়া হয়ে গেল, সকলেই দেখতে পাচ্ছেন ভগবানের রাজভোগ দর্শন করছেন। আর অন্যদিকে রাজভোগ দর্শন আরতি কীর্তন অনুষ্ঠিত হচ্ছে। আপনাদেরকে একটু কাছ থেকে ভগবানের এই অপাকৃত রাজভোগ দর্শন করাবো। এখন সবাই অত্যন্ত শ্রদ্ধা ও ভক্তি সহকারে ভগবানের এই রাজভোগ দর্শন করুন। আমরা ভগবানের এই রাজভোগের মাঝে 156 পদ ভোগ নিবেদনের চেষ্টা করেছি। অত্যন্ত ভক্তি সহকারে ভগবানের এই অপাকৃত রাজভোগ দর্শন করুন। এই সকল রাজভোগ এই অনুষ্ঠানে আগত সকল ভক্তবৃন্দের মাঝে বিতরণ করা হবে। তো রাজভোগ দর্শন, রাজভোগ আরতি এর পরপরই এখন এই উৎসবের অন্যতম একটি আকর্ষণ কৃষ্ণ কথা আলোচনা পর্বে আমরা এখন অগ্রসর হব। যে কোনো উৎসবে তিনটি বিশেষ অঙ্গ রয়েছে, যেমন কৃষ্ণ কথা আলাপন, কীর্তন, মহাপ্রসাদ আস্বাদন, ভক্ত সঙ্গ। এই সকল কিছু মিলেই যে কোনো একটি উৎসব মহোৎসবে পরিণত হয়। তো সকলেই ভগবান গিরি গোবর্ধনের মহিমা শ্রবণ করছেন, এর পরপরই সকলের মাঝে মহাপ্রসাদ বিতরণের কার্যক্রম শুরু হয়ে গেল। জয় জয় মহাপ্রসাদ কি জয়, শ্রী শ্রী গিরি গোবর্ধন ভগবান কি জয়, অন্নকূট শরণ উৎসব কি জয়। দেখতে পাচ্ছেন এই অনুষ্ঠানে আগত সকল ভক্তবৃন্দ ভগবানের এই অপাকৃত মহাপ্রসাদ মনের আনন্দে আস্বাদন করছেন। বৈষ্ণব সেবার অন্যতম একটি অঙ্গ হচ্ছে অনুষ্ঠানে আগত সকল বৈষ্ণববৃন্দকে ভোজন প্রণামী নিবেদন করা। তো আমার মা এবং বাবাকে দেখতে পাচ্ছেন, তারা বৈষ্ণবদেরকে ভোজন দক্ষিণা প্রদান করছেন। সুপ্রিয় ভক্তবৃন্দ, আমরা ভিডিও প্রথমে বলেছিলাম যে মহাপ্রভু শ্রী সনাতন গোস্বামীকে যে তিনটি বিশেষ শিক্ষা দিয়েছিলেন এগুলির মধ্যে অন্যতম হচ্ছে বৈষ্ণব সেবা। সকলেরই এই বৈষ্ণব সেবা করা উচিত, কেননা আমরা ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সরাসরি লাভ করতে কখনোই পারব না। বৈষ্ণবরা ভগবানের অত্যন্ত প্রিয়। আমরা যদি আমাদের গৃহে এইরকমভাবে বৈষ্ণব সেবার আয়োজন করতে পারি, তাহলে কোনো বৈষ্ণব যদি আমাদেরকে কৃপা করেন, তাহলে আমরা সহজে বৈষ্ণবের কৃপা লাভ করে ভগবানের অপাকৃত কৃপা লাভের মাধ্যমে আমাদের জন্ম মৃত্যুর এই চক্রকে আমরা ছিন্ন করতে পারি এবং অন্তিমে গোলক বৃন্দাবনে গমন করতে পারি। তো আশা করি ভিডিওটি আপনাদের সকলে ভালো লেগেছে। হরে কৃষ্ণ।